আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটি শপিং ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 4 সেট নিউবর্ন ড্রেস রয়েছে। তো নিউবর্ন সেটগুলো আমি সব কয়টা খুলে দেখাবো, আজকে নিউবর্ন শপিংয়ের জন্য এসছি মেইনলি। তো এসে এই সেটগুলো আমার কাছে এত ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রত্যেকটা সেট আমি খুলে খুলে দেখাবো, প্রত্যেকটা সেটে কয়টা করে আইটেম রয়েছে আমি সব কয়টা দেখাবো। তো প্রথমে আমি এটা দিয়ে শুরু করতে চাই, কালারটা খুবই সুন্দর, এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার। তো প্রথমেই রয়েছে একটা ড্রেস, কাপড়টা খুবই সফট, খুবই সুন্দর, এবং এই যে এখানে যে কাজটা রয়েছে এটা ফুললি হ্যান্ডমেড, এবং নিচে সুন্দর করে এরকম কুশিকাটা লেস করে দেওয়া আছে। এটা হচ্ছে পেছনের দিকটা। তো আমি এখান থেকে 2 সেট নিয়েছি, আমার খুবই পছন্দ হয়েছে, তো ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য একটা ভিডিও শেয়ার করি। তো এটা হচ্ছে ভিপ, খুবই কিউট, আমি ক্লোজ করে দেখাই, এবং কাপড়টা কিন্তু 100% কটন, খুবই সফট কটন। হ্যাঁ আচ্ছা, তারপরে রয়েছে এটার সাথে একটা ফিডারের কি বলে কাভার, এটা তো কাজ করে দেওয়া আছে। তো ফিডারের কাভারটা কিন্তু মানে যথেষ্ট মোটা, ভিতরে হয়তো ফোম টাইপ কিছু ইউজ করেছে, কারণ ফিডারটা যদি পরে টরে যায় ভাঙারও কোনো চান্স নাই। হ্যাঁ ওকে, নেক্সট দেখাচ্ছি, এইখানে রয়েছে একটা ন্যাপি, এই যে ন্যাপিটা এখানে, এটা হচ্ছে ন্যাপি, এবং এটার সাথে রয়েছে একটা ক্যাপ, চাদর বা টাওয়াল যে কোনো কিছু বলতে পারি। হ্যাঁ এই যে এখানে সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে, পুরোটা খোলো তো। এই যে ওই পাশটা দেখো, এই পাশটাতে হচ্ছে সাদা, এবং ক্যাপটাল যেটা বললাম, এই যে এই হচ্ছে ক্যাপটা, এখানেও সুন্দর করে হ্যান্ডওয়ার্ক কাজ আছে, এমব্রয়ডারি, এবং পুরোটাতে এরকম ছোট করে কুশিকাটা লেস করে দেওয়া আছে। তো এই পাশটা হচ্ছে হোয়াইট, আর এই পাশটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার, খুবই সুন্দর। এটা কাঁথা হিসাবে ইউজ করা যাবে, ক্যাপ টাওয়াল মানে ক্যাপ কি বলে ক্যাপ রুমাল হিসাবে ব্যবহার করা যাবে। তো নেক্সট আরেকটা কালার দেখি নিই আমরা, এটা হচ্ছে বাঙ্গি কালার। হ্যাঁ খুবই সুন্দর, আমি প্রথমটাতে ডিটেলস সব বলে দিয়েছি, এখন শুধু কালারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই হচ্ছে ন্যাপিটা, আর এই হচ্ছে ফিডারের কাভার, এত কিউট লাগে বাচ্চাদের জিনিসগুলো। আর এই হচ্ছে বিপটা, বিপটা আমার কাছে বেশি কিউট লেগেছে, তাই না? আপনারাও কমেন্টে জানাবেন, এবং পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি, যাদের নিউবর্ন সেটগুলো লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন তাদের সাথে যোগাযোগ করে। তো এইটাতে হচ্ছে একটু বেশি কাজ, এটার দামটাও মনে হয় একটু বেশি পড়বে, তাই না? আচ্ছা ওই পার্টটা দেখি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে এরকম, এক পার্টে এরকম হোয়াইট থাকবে, পিওর হোয়াইট না, এটা ক্রিম কালার বা অফ হোয়াইট বলতে পারি। আর এখানে রয়েছে ক্যাপটা, হ্যাঁ ক্যাপ রুমাল বা ক্যাপ টাওয়াল টাইপ আর কি। এটা তো আমার কাছে এই যে সাইডে যে কুশিকাটা লেস করে দেওয়া আছে এটা আমার কাছে মেইনলি অনেক ভালো লেগেছে। আর এখানে মাথার উপর এই ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারের কাজটা থাকবে, তো এটা কিন্তু খুবই সুন্দর। তো নেক্সট কালারটা দেখাচ্ছে, এটা হচ্ছে লাক্স পিঙ্ক, তাই না? লাক্স পিঙ্ক, ওকে নেক্সট, ফিডারের কাভারটা দেখাচ্ছি, ওকে এটা হচ্ছে ন্যাপি, এটা হচ্ছে বিপটা, বিপটা খুবই কিউট, খুবই কিউট। আর এখানে ওই যে ক্যাপ টাওয়ালটা রয়েছে, আচ্ছা এই পার্টটা হচ্ছে পিঙ্ক কালার আর ওই পার্টটা হচ্ছে হোয়াইট, আর এই হচ্ছে কিউট ক্যাপটা, খুবই সুন্দর। নেক্সট কালারটা দেখি নিই, এটা হচ্ছে সুন্দর একটা লেমন কালার, খুবই সুন্দর না কালারটা, ওকে
হচ্ছে, এই হচ্ছে ফিডারটা, এই হচ্ছে বিপটা, সবচেয়ে কিউটেস্ট পার্ট হচ্ছে এটা, আর এই হচ্ছে ন্যাপিটা, আর এই হচ্ছে সুন্দর ক্যাপটাওয়াল। এই পার্টটা হচ্ছে হোয়াইট আর ওই পার্টটা হচ্ছে লেমন কালার, আর এই হচ্ছে ক্যাপটা। ক্যাপ প্রত্যেকটা ক্যাপের উপরে এরকম কিউট করে কাজ করে দেওয়া থাকে, আর এরকম কুশিকাটা লেস পেয়ে যাচ্ছে। তো কাঁথা মানে ক্যাপটাওয়ালের লেন্থটা কিন্তু বেশ ভালো, মানে একটা নিউবর্ন বাচ্চাকে বেশ ভালোভাবে মুড়িয়ে নেওয়া যাবে। হ্যাঁ, খুবই সুন্দর। তো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিলাম, তো এখান থেকে আমি কোন কালার দুইটা নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে এই মিষ্টি পিঙ্কটা নিয়েছি, আর নিয়েছি এই লেমন কালারটা। লেমন কালারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো আমি এখান থেকে দুইটা সেট নিয়েছি, কোনগুলো নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই নিয়েছি হচ্ছে মিষ্টি পিঙ্ক, আর এটা হচ্ছে লেমন কালার। দুইটা কালারই খুবই সুন্দর। তো যেটা বলেছিলাম, এই যে নিউবর্ন সেটে একটা সেটের মধ্যে পাঁচটা আইটেম রয়েছে। তো কী কী রয়েছে এতক্ষণ তো দেখিয়ে দিলাম, তো একটা ফ্রেমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও। এটা হচ্ছে ক্যাপটাওয়ালটা, ওকে, ক্যাপটাওয়াল, আর এটা হচ্ছে ফিডারের কাভার, এটা হচ্ছে বিপ, এটা অনেক কিউট, আর এটা হচ্ছে নিউবর্ন বাচ্চার যে ড্রেস সেটা, আর এখানেও রয়েছে একটা ন্যাপি। তো সেমভাবে এখানেও পাঁচটা আইটেম রয়েছে, ক্যাপটাওয়াল, বিপ, আর হচ্ছে ফিডার কাভার, আর হচ্ছে ড্রেস, ন্যাপি। তো আমি প্রাইসটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। এটার সে পুরো সেটের প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা, 950 টাকা। তো আমি যেহেতু দুইটা একসাথে পারচেস করেছি, এটার জন্য আমি 50 টাকা অনলি ডিসকাউন্ট পেয়েছি। আর একটু ডিসকাউন্ট দিতে বলেছি, বাট কোনোভাবে সম্ভব হচ্ছে না। যাই হোক, আপনাদের যদি কারো দরকার হয় যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। নাম্বারটা আমি স্ক্রিনে না দিলেও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।